স্থানীয়ভাবে নতুন জাতের ধান উদ্ভাবন করে সফলতা পেয়েছেন শেরপুরের কৃষক সেন্টু হাজং। বর্তমানে তার উদ্ভাবিত জাতের ধান শুধু এলাকায় নয়, আশপাশের জেলাগুলোতেও ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় কৃষকরা বলছেন, সব দিক দিয়ে সেন্টু হাজংয়ের উদ্ভাবিত ধান মানসম্মত। নতুন জাতের ধান উদ্ভাবন আগামী দিনের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে জানান কৃষি কর্মকর্তারা। শেরপুর সংবাদদাতা বিপ্লব দে কেটুর প্রতিবেদন। শেরপুরের নালিতাবাড়ির চাঁদকিয়া গ্রামের প্রান্তিক চাষি সেন্টু হাজং 2005 সালে ধানের ব্রিডিংয়ের উপর প্রশিক্ষণ নেন বেসরকারি প্রতিষ্ঠান কারিতাসে। এরপর এক যুগেরও বেশি সময় ধরে চেষ্টা ও সাধনায় তিনি 20টি নতুন জাতের ধান উদ্ভাবন করেন। কাজ করছেন আরও 400 নতুন জাতের ধান নিয়ে। তার উদ্ভাবিত ধান শুধু এলাকায়ই নয়, জেলার বাইরেও সাড়া ফেলেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এসে সংগ্রহ করছেন ধানের বীজ। তবে তার নিজ নাম সেন্টু সাইজ জাতের ধান সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। এলাকায় প্রায় 350 হেক্টর জমিতে এবছর আমন মৌসুমে এই ধান চাষ হয়। 5টা জাতের মতো খুবই ভালো ফলন হবে বলে আমি আশা করি। আগামীতে এগুলো আমি নাম দেব। সেন্টু হাজং এর জাদুকরি এই ধানের গাছ অন্যান্য জাতের চেয়ে উচ্চতায় কম, তাই পাকলেও মাটিতে নুয়ে পড়ে নষ্ট হয় না। কৃষকেরা লাগাইলে জমি থেকে যে বাতাস আইলে পড়ে না, কাটতে একটু সুবিধা হয়, লেবার কম লাগে, ধানটা খাটো ঝরে না, যার জন্য ফলনেও 40-45 মন একরে আসে। তার উদ্ভাবিত বেশিরভাগ ধানই আমন মৌসুমের। আগামীতে বুড়ো মৌসুমের নতুন কোনো জাত উদ্ভাবনে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে কারিতাসের কর্মকর্তারা। তার গবেষণা চালিয়ে যাচ্ছেন, উনি এ পর্যন্ত 20টি জাত উদ্ভাবন করতে সফল হয়েছেন, আরও তার প্রক্রিয়া দিন আছে। কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তার উদ্ভাবিত নতুন জাতের ধান কৃষকের মাঝে যেভাবে সাড়া ফেলেছে, তা আগামী দিনেও নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে জানান কর্মকর্তারা। কৃষকরা যে আমন ধান আবাদ করছে, সেখানে সেন্টু সাইল প্রায় 350 হেক্টরের মতো জমিতে ওনার সেন্টু সাইল আবাদ হয়েছে। সেন্টু হাজং এর নতুন জাতের ধান উদ্ভাবনে সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলো সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিপ্লব দে কেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।